আসসালামু আলাইকুম, নিউজ টেনের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আমি আব্দুর রউফ। প্রথমেই সংবাদ শিরোনাম। চীনে ট্রায়াল শেষ না করেই করোনা টিকা মানুষকে, চাঞ্চল্যকর রিপোর্ট। কান ও গলা ব্যথা বাড়ছে যে কারণে। ইরাকে দূতাবাস বন্ধ করে দিচ্ছে আমেরিকা। যুদ্ধের দ্বারপ্রান্তে দুদেশ, আজারবাইজানের পক্ষ নিল তুরস্ক। লাদাখে তীব্র ঠান্ডার মধ্যে চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। এবং বন্যপ্রাণী হ্রাসের কারণে হুমকিতে বিশ্ব, নেপথ্যে মানুষের কর্মকাণ্ড। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ট্রায়ালে উত্তীর্ণ হওয়ার আগেই সাধারণ মানুষের উপর করোনার সম্ভাব্য টিকা প্রয়োগ করতে শুরু করে দিয়েছে চীন, দাবি মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের। তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই টিকা আদৌ করোনার বিরুদ্ধে কার্যকরী কিনা তা এখনও প্রমাণিত হয়নি। তবে তা নিয়ে মাথা ব্যথা নেই বেইজিংয়ের। হাজার হাজার মানুষের উপর ওই টিকা প্রয়োগ করতে শুরু করে দিয়েছে তারা। এই গোটা প্রক্রিয়াটাই গোপনে চলছে বলে জানা গিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ধাপে ধাপে ট্রায়াল পেরোতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। তার জন্য মানুষের জীবন বাজি রাখছে চীন। টিকা প্রয়োগের আগে প্রথমে সাধারণ মানুষকে দিয়ে নন ডিসক্লোজার চুক্তি স্বাক্ষর করিয়ে নিচ্ছে তারা, যাতে বিষয়টি নিয়ে কেউ সংবাদ মাধ্যমে মুখ খুলতে না পারেন। মূল চীনা ভূখণ্ডের বাইরেও ব্যাপক হারে টিকা প্রয়োগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। চলতি মাসের শুরুতে হংকংয়ের ফিনিক্স টেলিভিশনের তরফে জানানো হয়, তাদের এক সাংবাদিকের শরীরে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে। সাংহাইয়ে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক প্রাক্তন ইমিউনোলজিস্ট তাও লিনার কথায়, সাধারণ মানুষের মধ্যে প্রতিষেধক নেওয়ার ইচ্ছা আদৌ রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতেই এমন পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু ট্রায়ালে উত্তীর্ণ হওয়ার আগে ব্যাপক হারে সম্ভাব্য টিকা প্রয়োগের এই সিদ্ধান্তে হতভম্ব আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। গবেষণার প্রয়োজনে ট্রায়ালের প্রতিটি পর্বে নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবকদের উপর টিকা প্রয়োগের রীতি থাকলেও কোনো দেশ সাধারণ মানুষের উপর ব্যাপক হারে টিকার প্রয়োগ করছে তেমন কোনো ঘটনা এই প্রথম বলে দাবি তাঁদের। তবে চীনের দাবি, তাদের পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সাক্ষাৎকারে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের আধিকারিক ঝেং জং উইং জানান, জুলাই মাস থেকে এই পরীক্ষা চালিয়ে আসছেন তারা। তার আগে জুন মাসেই বিষয়টি হুকে জানানো হয়েছিল। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে নাক মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখাকে সবচেয়ে কার্যকর প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা মনে করা হচ্ছে। বাতাসে ভাসতে থাকা ভাইরাসকে শ্বসন যন্ত্রে প্রবেশে বাধা দেয় মাস্ক, ফলে মানুষ ভাইরাসে সংক্রমিত হতে পারে না। কিন্তু এবার নতুন একটি উপসর্গ যুক্ত হয়েছে মাস্ক পরার ক্ষেত্রে, আর তা হলো কান ও গলা ব্যথা। অনেক মানুষই অভিযোগ করছেন যে দীর্ঘ সময় মাস্ক পরার ফলে তাদের গলায় ব্যথা হচ্ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, আমরা যেমন পোশাক ব্যবহারের পর তা ধুয়ে ফেলছি, তেমনি মাস্কও ধুয়ে ফেলা উচিত প্রতিদিন, এতে করোনার ঝুঁকি কমে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ধুলা ও অ্যালার্জির কারণে গলা ব্যথা হতে পারে। মাস্ক ধুয়ে না পরার কারণে ওই ক্ষুদ্র কণাগুলো সহজেই গলায় প্রবেশ করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক দুর্বল এবং ধুলায় অ্যালার্জি হয়, তাদের সহজেই গলা ব্যথার সৃষ্টি হয়। তাই গবেষকদের মতে, প্রতিবার মাস্ক ব্যবহারের পর গরম পানি ও সাবান দিয়ে তা ধুয়ে সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া উচিত। এছাড়া মাস্ক পরার কারণে মানুষকে স্বাভাবিকভাবেই কথা বলার সময় একটু জোরে বলতে হয়, যাতে কণ্ঠনালীতে চাপ পড়ে। ইরাক সরকার যদি বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঠেকাতে না পারে, তাহলে আমেরিকা তাদের দূতাবাস বন্ধ করে দেবে, একজন মার্কিন সরকারি কর্মকর্তার বরাদ্দে ওয়াল স্ট্রিট জার্নালে খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এবং প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এ সুযোগে রকেট হামলার বিষয়ে ইরানের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেছেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আমাদের দূতাবাসে রকেট হামলা চালাচ্ছে, যা শুধু আমাদের জন্য নয় বরং ইরাক সরকারের জন্য বিপদের কারণ। এদিকে যে কোনো কূটনৈতিক মিশনের উপর হামলার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। ককেশাস অঞ্চলের দুটি দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে আবার আকস্মিকভাবে মারাত্মক সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।
আজারবাইজান কে আর্মেনিয়া অভিযুক্ত করেছে যে তারা কারাবাখ অঞ্চলে হামলা চালিয়েছে। অন্যদিকে আজারবাইজান অভিযোগ করেছে আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা আজারবাইজানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে আর্মেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানিয়েছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষের পর তার দেশে সামরিক আইন জারি করা হয়েছে। আজারবাইজান তার লোকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দক্ষিণ ককেশাস যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে উভয় পক্ষের জন্যই অনাকাঙ্ক্ষিত পরিণতি ঘটতে পারে। এদিকে টানটান উত্তেজনার মধ্যে দুদেশের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছার ও আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন রাশিয়া। তবে আজারবাইজানের পক্ষ নিয়েছে তুরস্ক। টুইটারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক টুইট পোস্টে বলেন, আর্মেনিয়ার নেতৃত্ব জনগণকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। আর্মেনিয়ার জনগণকে তারা পুতুলের মতো ব্যবহার করছে। আমরা আক্রমণ ও নিষ্ঠুরতার বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্বকে আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার এক বিবৃতিতে বলেছেন, আমাদের আজারবাইজানীয় ভাইদের সমস্ত উপায়ে সমর্থন করব আমরা। সূত্র আল আরাবিয়া। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তীব্র ঠান্ডার মধ্যে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। প্রায় 14,500 ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক সহ সমস্ত পদাতিক যুদ্ধযান নিয়ে প্রস্তুত সেনাবাহিনী। -40 ডিগ্রি তাপমাত্রায়ও যুদ্ধ করতে সমান পারদর্শী এমন যুদ্ধযান মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মহড়া। শীতের মৌসুমে -20 থেকে -35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় পূর্ব লাদাখের তাপমাত্রা। প্রতি বছরই শীত আসার আগে তার জন্য প্রস্তুতি চলে সেনাবাহিনীতে, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মে মাস থেকে প্যাংগং লেক, গালোয়ান উপত্যকা সহ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসন শুরু করে চীনা বাহিনী। তার জেরে 15 জুন গালোয়ানে ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও যে কোনো সময় ফের পরিস্থিতি খারাপ হতে পারে। তাই এবছর শীতের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হচ্ছে ভারতীয় সেনাদের। চুমার ডেমচক এলাকায় T-90 ও T-72 ট্যাঙ্ক মোতায়েন করে মহড়া চালাচ্ছেন সেনা জওয়ানরা। এছাড়া রয়েছে BMP-2 ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকলস। -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও সমান দক্ষতায় যুদ্ধ করতে সক্ষম এই যুদ্ধযানগুলি। পূর্ব লাদাখে ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধের পুরো প্রস্তুতির দায়িত্বভার রয়েছে ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কোরের উপর। এই বাহিনীর তত্ত্বাবধানে থাকা মেজর জেনারেল অরবিন্দ কাপুর বলেন, শুধু ভারত নয়, সারা পৃথিবীতে একমাত্র ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কোর এইরকম চরম প্রতিকূল আবহাওয়ার মোকাবেলা করেও যুদ্ধ করতে সক্ষম। সূত্র আনন্দবাজার। বিশ্বজুড়ে গত 50 বছরে বন্যপ্রাণীর সংখ্যা 2/3 কমে এসেছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের ভোগবিলাস ও অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বেড়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থাকে প্রকৃতির জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। নিজেদের প্রয়োজনে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। WWF এর প্রতিবেদনে বলা হয়েছে, গত 50 বছরে স্থলভূমির 3/4 ও সাগরের 40% অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণেই পরিবেশ প্রকৃতির ক্ষতি অনেক দ্রুততর হয়েছে। এতে মানুষের স্বাস্থ্য ও বন্যপ্রাণীর অস্তিত্বের ওপর অবর্ণনীয় প্রভাব পড়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন উজাড় এবং কৃষির সম্প্রসারণের ফলে 1970 থেকে 2016 সময়ের মধ্যে 4,000-এর বেশি প্রজাতির মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা 68% বেশি কমে গেছে। বন্যপ্রাণী কমে যাওয়ার হার অব্যাহত থাকলে এবং মানুষজনের উপস্থিতি বন্যপ্রাণীর আরও কাছে চলে গেলে ভবিষ্যতে নানা ধরনের মহামারীর সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তানিয়া স্টিল বলেছেন, যে পৃথিবী আমাদের আবাস, আমরা তাকেই ধ্বংস করে ফেলেছি। এতে আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও টিকে থাকাটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এখন প্রকৃতি ব্যাকুল হয়ে আমাদের সংকেতবাণী পাঠাচ্ছে, কেননা সময় ফুরিয়ে আসছে। প্রিয় দর্শক, এই ছিল নিউজ টেনের আন্তর্জাতিক সংবাদে আজকের দিনের সর্বশেষ আয়োজন। বিশ্বময় করোনা মহামারীতে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।